বিধানসভা নির্বাচনে শেষ লগ্নেও নিজেদের অনুকূলে ভোট টানতে চেষ্টার ক্ষামতি রাখেনি সবকটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা বারে বাড়ি ভোট প্রচার থেকে শুরু করে মিছিল পদযাত্রা সরগরম হয়ে ওঠে গোটা রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বেলা চারটা পর্যন্ত সরপ্রচারে শেষ সময়সীমা তাই নির্ধারিত সময় শেষ হবার আগে পুরুতমে ময়দান কাঁপিয়ে তোল রাজনৈতিক দলগুলি এক্ষেত্রে ছিলেন না যেন রাজ্য বিধানসভার এবারকার নজর করা অন্যতম একটি কেন্দ্রের আপটং টাউন বরদোয়ালি বিজেপি মনোনীত প্রার্থী রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ড মানিক শাহও প্রকল্প প্রচারের শেষ দিন স্বচ্ছকালীন কর্মীদের নিয়ে শেষবারের মতো বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে পড়লেন তিনি এদিন নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পুলিশ হেডকোয়ার্টার সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন মুখ্যমন্ত্রী প্রচারের ফাঁকে দিনের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেন রাজ্যে বিরোধী শূন্য হওয়ার অবস্থা তৈরি হয়েছে ফলাফল ঘোষণার পরেই তা দেখা যাবে চারিদিকে মানুষ বসে আছে খুন সন্ত্রাসের রাজনীতি এ রাজ্যের মানুষ অনেক দেখেছে দুই হাজার আঠারোতে রাজ্যে সত্যিকারের অর্থে একটা বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠিত হয়েছে আবার সেটা পুনরায় গঠন করতে মানুষ বসে আছে কবে দুই তারিখ আসবে এত সারা এত সারা যে কান মানে কি বলবো মানুষের মধ্যে খালি এখন সময়ের অপেক্ষা খালি বিরোধী শূন্য করার যে অবস্থা আমি দেখছি ষোলো তারিখের পরে এবং দু তারিখের রেজাল্টের পরে সব দেখা যাবে বিরোধী শূন্যই অবস্থা হবে চারিদিকে মানুষ বসে আছে এই খুন সন্ত্রাসের রাজনীতি অনেক দেখেছে ওরা যেহেতু দু হাজার আঠেরোতে একটা সত্যিকারের অর্থে একটা এখানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখানে গঠিত হয়েছে আবার পুনর্বার এটাকে গঠন করার জন্য মানুষ বসে আছে কবে ওই দুই তারিখ আসবে